thank <laughs> you বেহালা একশো নম্বর ওয়ার্ডের লোকজন এখন খুবই অসুবিধার মধ্যে স্থানীয় কাউন্সিলর সমন চাচাচি কোনো কাজ করছে না স্থানীয় লোকদের বক্তব্য ঘরে ঘরে জ্বর কেমসি শুধু রাস্তা পরিষ্কার করে চলে যাচ্ছে মশা মারার তেল বা ধোয়া কিছুই দিচ্ছে না তাই এলাকাতে অনেকেরই ডেঙ্গু হয়েছে গতকাল ডেঙ্গুতে মারা গেল পলি ব্যানার্জি বয়স চৌত্রিশ গতকাল রাত আটটায় দিন নিউআলিপুর বেসরকারি হসপিটালে ভর্তি হয় গতকাল রাতের মধ্যে মারা যায় সে বাড়িতে তার দুটো মেয়ে রয়েছে তারাও ডেঙ্গুতে আক্রান্ত বড় মেয়ে পূর্ণাশা ব্যানার্জি ভর্তি আছে হাসপাতালে মা মারা যাওয়াতে আজ বাড়িতে আসে ছোট মেয়ে পূর্বাশারও জ্বর এলাকায় ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে প্রচন্ডই আতঙ্কের মধ্যে আছে আমার ছেলেরও সর্দি জ্বর দুটোই আছে ইভেন একজন শুনলাম এদিকে সুগন্ধা তার ছেলেরও জ্বর ডেঙ্গু হয়েছে ব্লাড টেস্ট হয়েছে পাড়াতে সবাই খুবই আতঙ্কের মধ্যে রয়েছে আমরা যেটা কদিন ধরে ইভেন কালকে ওনার যে শাশুড়ি মা আজকে জেঠিমা আর কি তো তার সঙ্গেও কথা হচ্ছিল তখন শুনলাম বরমের জ্বর আর পলিরো জ্বর এটা শুনেছিলাম কিন্তু ডেঙ্গু সেটা জানতাম না আর আজকে কালকে রাত্রিবেলা আমরা খবর পেয়েছি আর আজকে ভোরবেলা কনফার্ম হলাম যে পলি মারা গেছে ওনার অ্যাপ্রক্স ফর্টি হবে ফর্টি থ্রি হ্যাঁ মেয়ের জ্বর আছে আজকে এসছে আজকে এসে দেখলাম টপ থেকে ওই আমাদের ফ্ল্যাটে যেগুলো দেখলাম বা আশেপাশের জায়গা দেখলাম ওরা করলো ইভেন ডেঙ্গুর নাকি লার্ভাও পেয়েছে

মধ্যবয়সী তার দুখানা সন্তান আছে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন ডেঙ্গুতে আকস্মিকভাবেই গত রোববার থেকে জ্বর হয়েছিল এবং শুধু ওনার একার না এই পাড়ায় প্রচুর বাসিন্দার প্রায় দশ বারো জন বাসিন্দা আপনাকে আমি এখন দেখিয়ে দিতে পারি যারা ডেঙ্গুতে আক্রান্ত তো আমরা খুবই চিন্তিত এই ব্যাপারটি নিয়ে কর্পোরেশন থেকে মাঝে মধ্যে লোক আসেন হেলথ ডিপার্টমেন্টে যেমন গত দু সপ্তাহ আগে হেলথ ডিপার্টমেন্টের চার পাঁচজন ভদ্রলোক এসেছিলেন তারা দেখে গেছেন কিছু কিছু বাড়িতে ডেঙ্গুর লার্ভা পজিটিভও পাওয়া গেছে এবং তারপর থেকে মোটামুটি আমরা কাউকে দেখতে পাই না আমাদের একটু প্রবলেম হয়ে গেছে আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলার যিনি আছেন ওনাকে আমরা পাই না এই স্ট্যান্ডিং কাউন্সিলার হচ্ছে আমাদের প্রাক্তন মেয়র শ্রী শোভন চট্টোপাধ্যায় মহাশয় ওনাকে আমরা পাই না আমাদের মাঝে এখন তাই জন্য একটুখানি কমিউনিকেশন গ্যাপটাও হয়ে গেছে সবার সঙ্গে এবং ওই জন্য কর্পোরেশনের লোকদেরও একটু লেথার্জিক হয়ে গেছে হ্যাঁ ওনার মেয়েরও জ্বর হয়েছে এবং সেও এখন হসপিটালে